আমাদের সাথে রয়েছেন বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী বিমল কৃষ্ণ দাস মহাশয়। এছাড়া আমাদের মঞ্চের বাইরে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয় সমিতির সদস্যগণ মাননীয় শ্রী নিমাই চন্দ্র দে মহাশয়, রয়েছেন বিপুল দে মহাশয়, রয়েছেন মাননীয় শ্রী সুশান্ত রায় মহাশয়, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিদ্যালয়ের শুভনের দেয়গণ। এবার আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আমি বিশেষ অতিথিরূপে যিনি রয়েছেন ত্রিদীপ বিশ্বাস মহাশয়কে শিশুদের জন্য কিছু বলার অনুরোধ করছি। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আজকে আপনারা এসছেন ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য। তার আগে আমাদের একটু এই শাক ভাত একটু হজম করতে হবে, উপায় নেই। হ্যাঁ, তো সারদা শিশুতীর্থ, অলোকমিতা সারদা শিশুতীর্থ, নতুন অনেক সারদা শিশুতীর্থ আমরা গিয়েছি। সারদা শিশুতীর্থ শিক্ষার্থীদের জন্য একটা খুব ভালো জায়গা। শিক্ষার্থীরা যা চায় তা ওদের দেওয়া উচিত, তার অনেকটাই সারদা শিশুতীর্থ দিতে পারে বলে আমি মনে করি। তবে একটা কথা, শিক্ষার্থীকে তৈরি করার ক্ষেত্রে বিদ্যালয়ের যেমন ভূমিকা আছে, পাশাপাশি আমাদের যারা অভিভাবক বাবা মা আছেন আর কি, তাদের ভূমিকাটাও যথেষ্ট। কারণ মনে রাখতে হবে যে বাবা মাই কিন্তু প্রথম গুরু আর কি, তাই না? তো এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে শিক্ষার্থী নিজেকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে। তো তার জন্য যেমন বিদ্যালয় আছে, তেমনি তার বাড়ি, তার পাড়া, এগুলোকেও খেয়াল রাখতে হবে, তাই না? তো সুতরাং পরিবেশটা কিন্তু সবচাইতে বড় জিনিস। যে পরিবেশে আমার এই শিক্ষার্থী বড় হয়ে উঠবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সে কিন্তু পরিবেশ থেকেই বেশিটা নেয়। আমরা তো ধরুন বিদ্যালয়ে সত্যি কথা যেটা বলি, কিছু পুঁথিগত বিষয়ের মধ্য দিয়ে তাকে আমরা বিকশিত করার চেষ্টা করি, তার মাধ্যমে। বইটাই আমাদের কাছে অবলম্বন, পুস্তকটাই আমাদের কাছে অবলম্বন, তাকে গ্রহণ করে আমরা যতটুকু আগানোর চেষ্টা করি। কিন্তু দৈনন্দিন জীবনের যে নৈতিক শিক্ষাটা, সেটা কিন্তু আমরা এলাকার থেকে পাই, বাড়ির থেকে পাব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং এই অভিভাবক অভিভাবিকার সাথে যদি বিদ্যালয়ের একটা সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি, তবেই কিন্তু শিক্ষার্থীর পক্ষে সবচাইতে মঙ্গল। তা না হলে কিন্তু সবাই আমরা অসুবিধার মধ্যে পড়ব। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা উপভোগ করুন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সমস্ত নাচ গান। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার। ধন্যবাদ বাবু মহাশয়।